নমস্কার, অনুপ বন্দ্যোপাধ্যায় নিবেদিত রবি ধারা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে লিখতে গিয়ে বুদ্ধদেব বসু যেন আমাদের সবার প্রতিনিধি হয়েই লিখেছিলেন, একখানি ছোট ক্ষেতে এত ফসল, এত বিচিত্র রকমের শস্য, যেন একই মাটিতে বিশ্বের সম্ভার, প্রকৃতির মতোই অমিতবৃত্ত প্রাচুর্য কেমন করে সম্ভব হল। এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে খুঁজতে আর পরবর্তী সময়কালের কবি, সাহিত্যিক, সমাজ, দার্শনিক, শিল্পীদের নানান সৃষ্টিকর্মের সন্ধান করতে করতেই তৈরি হয়ে উঠেছে এই ধারাবাহিক রবি ধারা। শতাধিক পর্বে বিভক্ত এই রবি ধারা ধারাবাহিকে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রবন্ধের নির্বাচিত অংশ শুনব, সঙ্গে অবশ্যই থাকবে পরবর্তী প্রজন্মের কবি, সাহিত্যিক, শিল্পীদের সৃষ্টি কথা। লোকগীতি ও লোকসংস্কৃতি স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাবে। এই বছর কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ, তাই রবিধারার আগামী বেশ কিছু পর্ব জুড়ে থাকবে আমাদের সুভাষদার লেখার কথা, সাক্ষাৎকারের কথা, আর সুভাষদাকে নিয়ে এই সময়ের আরেক শ্রেষ্ঠ কবি, কবি শঙ্খ ঘোষের দীর্ঘ সাক্ষাৎকার ও নানা নজানা কথা। রবিধারার এই পর্বগুলি প্রায় প্রত্যেকটিতেই প্রকাশিত হবে আজ পর্যন্ত অপ্রকাশিত সুভাষ মুখোপাধ্যায় ও গীতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, আর সুভাষ মুখোপাধ্যায়কে লেখা বিশিষ্টজনদের চিঠি। প্রতিটি চিঠি এক একটি দলিল। আমরা কখন কেবল একজন মানুষ আর কখনই বা ব্যক্তি, আজকের রবিধারাতে আমরা সেটাই বুঝবার চেষ্টা করব। সন্ধান দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর 135 বছর আগে বিবিধ প্রসঙ্গ গ্রন্থে। আজ আমরা পড়ব আত্মীয়ের বেড়া নামক অংশটি। শেষে শুনব আজ পর্যন্ত অপ্রকাশিত কবি সুভাষ মুখোপাধ্যায়ের 1953 সালে লেখা একটি চিঠি। রবীন্দ্রনাথ বলছেন, যতক্ষণ জলজনন বাষ্প অমিশ্রভাবে থাকে ততক্ষণ বায়ুর সঙ্গেও তাহার যে সম্পর্ক, জলের সঙ্গেও তাহার সেই সম্পর্ক। অবশেষে আর গুটি দুই তিন বাষ্প আসিয়া যখন তাহার সঙ্গে মেলে, তখন আমরা স্থির করিয়া বলিতে পারি সে জল কি বায়ু। তেমনি একক আমার সহিত যখন আর গুটি দুই তিন ব্যক্তি আসিয়া জমা হয়, তখন আমি ব্যক্তিবিশেষ হইয়া দাঁড়াই। আমার বন্ধুবান্ধব আত্মীয়গণ আমার সীমা, সাধারণ মনুষ্যদের হইতে আমাকে পৃথক করিয়া রাখা, আমাকে ব্যক্তিবিশেষ করিয়া রাখাই তাহাদের কাজ। অতএব দেখা যাইতেছে আমাদের চারিদিকে কতকগুলি পরকে আপনার করিতে না পারিলে আমি আপনি হইতে পারি না। পর দিয়া আপনিকে গড়িয়া তুলিতে হয়, নইলে আমি মানুষ হই, ব্যক্তি হই না। আত্মীয় বন্ধুবান্ধব নামক কতকগুলি পর আছেন, তাহারা পরকে পর করেন, আপনাকে আপনি রাখেন।
আমাদের কেহই যদি আত্মীয় না থাকিত, তাহা হইলে আমাদের পরিবাকে থাকিত, তাহা হইলে সকলেরই সঙ্গে আমার সমান সম্পর্ক থাকিত। রেখাব নামক একটি সুর যতক্ষণ স্বতন্ত্র থাকে ততক্ষণ সে বিহাগেরও যেমন সম্পত্তি, কানের আরও তেমনি সম্পত্তি। ও অমন শত সহস্র রাগিনীর সঙ্গে তাহার সমান যোগ। কিন্তু যেই তা চতুষ্পার্শ্বে আর কতকগুলি সুর আসিয়া একত্র হয় তখনই সে বিশেষ রাগিনী হইয়া দাঁড়ায় ও অবশিষ্ট সমুদায় রাগিনীকে পর বলিয়া গণ্য করে। তেমনি আমরা যে সকলে রেখাব, গান্ধার প্রভৃতি এক একটি সুর না হইয়া বেহাগ, ভৈরবী প্রভৃতি এক একটি রাগিনী হইয়াছি, তাহা কেবল আমাদের আত্মীয় বন্ধুবান্ধবদের প্রসাদে। সুভাষদার জীবনে বজবজের ব্যঞ্জন হেরিয়ার কোন কোন সুর কীভাবে এসে সুভাষদাকে আঘাত করেছিল সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না ঠিকই, তবে এটুকু মনে করতে পারি সুভাষদাই লিখেছিলেন এই ব্যঞ্জন হেরিয়াতে এসেই ক্যাকটাসে ফুল ফুটেছিল। ব্যঞ্জন হেরিয়ার কথা তাই দীর্ঘ কথা, ওগুলো আরেকদিন করা যাবে ক্ষণ। আজ বরং অন্যান্য আর কোন কোন বিষয়ের মধ্যে তখন সুভাষদার জীবন কাটছিল সেটা জেনে নিই। আমাদের উৎস বজবজ থেকে সুভাষদার লেখা 2/4/1953 তারিখের চিঠি, লিখেছেন গীতাদিকে। বাবুই বাবুই বাবুই, এক পেট মাংস ভাত খেয়ে তোমার নিমক হারাম বিলি এইমাত্র কেটে পড়েছে, অথচ কাল রাত্রিরে অন্ধকার সত্ত্বেও রাস্তার বাল্বগুলো সবই চুরি হয়ে গেছে। রাস্তায় আমাকে দেখে ছুটে এসে কি আতিক্ষেতা! 1 এপ্রিল স্টেটসম্যানে একটা চিঠি বেরিয়েছে, কাটিং পাঠালাম, 2-4 টাকার হিল্লে হতে পারে, কিন্তু ভয় হচ্ছে 1 এপ্রিল বেরোলো কেন। কাল স্বাধীনতায় গিয়েছিলাম, তোমার লেখা সুখ্যাতিতে আজকাল কান পাতা দেয়, শুনে শুনে কান পচে গেল, আর ঘুরে ফিরে আমার কাছেই সকলের বলা চাই কেন, পৃথিবীতে আর মানুষ নেই। একটু পরেই লাইনে যাব, স্টালিন সপ্তাহ, বজবজ সেল শুনলাম নিকম্বার ধাড়ি, কেউ বিশেষ টিকি দেখাচ্ছে না। ক্যাম্পেনের উপর যদিও আমার আস্থা নেই, তবু মান তো বাঁচাতে হবে, কাজেই সকাল বিকেল বই ফেরি করে বেড়াতে হবে। শুনছি সম্মেলন নাকি পিছবে। কাল বুকওয়ার্ল্ডে গিয়েছিলাম, বই নাকি 1 বছরেই শেষ হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসের পর থেকে মাসে কিছু কিছু করে গাছে কাঁঠাল, নাকি টাকা পাওয়া যেতে পারে গোফেতে। আমাকে দিয়ে একটা ছড়ার বই লেখাতে চায়, ফেলো করি মাখো তেল, আর কথায় ভুলছি না। সাজ্জাদদাদের বাড়ি থেকে ফিরতে একটু রাত হল, বিলিকে কান পাকড়ে ধরে এনেছি। পরের দিন লিখছেন, গেট প্রচার সেরে সকালে এই ফিরলাম, আজ আর কবিতা লিখলাম না, 2-1 দিন পরে পাঠাব। এটাই সুভাষ মুখোপাধ্যায়, আমাদের সুভাষদা। আবার দেখা হবে আগামী পর্বে, আবার কিছু নতুন ভাবনা, নতুন কবিতা, নতুন চিঠি, গ্রন্থনায় পাঠে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।